আবার হচ্ছে নতুন একটা আপডেট নিয়ে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে কি কি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন, সম্পূর্ণ একে একে স্টেপ বাই স্টেপ আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8ই মে 2024-এর কর্মক্ষেত্র পেপার। এখানে যেটা বলা হয়েছে দাম মাত্র কিন্তু 5 টাকা বলা হয়েছে। এখানে মোট 12টি পাতা রয়েছে এবং 25শে বৈশাখ 1431 বাংলা সন। তো সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের 1000 গ্রাজুয়েট অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা বলা হয়েছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা সেপ্টেম্বর এবং অক্টোবরে কিন্তু আপনাদের নিয়ে নেওয়া হচ্ছে। এখানে যেটা বলা হয়েছে মূলত কিন্তু কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, এখানে যেটা বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। 1000 গ্রাজুয়েট তরুণ তরুণীকে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে যেটা বলা হচ্ছে অফিসার, অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর সহ আরও বিভিন্ন পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু যেটা বলা হচ্ছে মূলত কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু এখানে প্রার্থী বাছাই করা হবে। এখানে সব মিলিয়ে মোট 3টি পর্যায়ে কিন্তু এখানে বাছাই করা হবে। তো এই পদে যারা আবেদন করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারেন, শুধুমাত্র যদি আপনাদের গ্রাজুয়েট পাস হয়ে থাকেন তবে কিন্তু আপনার এই পদের জন্য আবেদনের যোগ্য। এছাড়াও যেটা বলা হয়েছে এখানে আপনার দেখতে পাচ্ছেন মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার পদে নিয়োগ। এখানে যেটা বলা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন। এখানে যেটা বলা হয়েছে সারা দেশে মাল্টিটাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল ও হাবিলদার পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস তরুণ তরুণী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে যেটা বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের মাল্টিটাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল স্টাফ, এছাড়াও যেটা বলা হয়েছে হাবিলদার, যেটা বলেছে সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2024-এর মাধ্যমে কিন্তু এখানে প্রার্থী বাছাই করা হবে। এখানে যেটা বলা হয়েছে এখানে কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু সরাসরি এখানে প্রার্থী বাছাই করা হবে। এখানে যেটা পরীক্ষার কথা বলা হয়েছে পরীক্ষা কিন্তু জুলাই আগস্টে কিন্তু এখানে নিয়ে নেওয়া হচ্ছে। এখানে নিম্নতম যোগ্যতার কথা বলা হয়েছে মাধ্যমিক পাস, বয়স যেটা বলা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ ও সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিকে হাবিলদার পদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যেটা বলা হয়েছে যেমন বলা হয়েছে হাবিলদার পদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। এর মধ্যে যেটা বলা হয়েছে তপশিলি ও ওবিসি যেটা প্রার্থী রয়েছেন এবং প্রতিবন্ধী প্রাক্তন সহকর্মী নিয়ম অনুযায়ী কিন্তু এখানে বয়সের আপনার সার পেয়ে যাচ্ছে। এরপর যেটা বলা হয়েছে 3-এর পাতায় কিছু বিস্তারিত দেওয়া রয়েছে, এরপর আমরা সরাসরি 3-এর পাতায় গিয়ে আলোচনা করবো। এরপর আমরা চলে এসেছি সরাসরি 3 নম্বর পাতায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে বিধবা বিবাহ বিচ্ছিন্ন আইন স্বামী বিচ্ছিন্ন মহিলা প্রার্থীরা পুনরায় বিবাহ না করে থাকলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন। তার যেটা বলা হয়েছে বয়সের কথা যেখানে, তো বয়সের কথা এখানে যেটা বলা হয়েছে 35 বছরের মধ্যে যদি আপনাদের বয়স হয়ে থাকে তবে কিন্তু এই ক্যাটাগরির প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এরপর যেটা বলা হয়েছে দৈহিক মাপজোক, তো এখানে দৈহিক মাপজোকের কথা যেটা বলা হয়েছে উচ্চতার ক্ষেত্রে যেটা বলা হয়েছে হাবিলদার পদে পুরুষের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 157.5 সেন্টিমিটার এবং গোর্খা যেটা বলা হয়েছে গোর্খা তপশিলী উপজাতিভুক্ত প্রার্থীদের এখানে উচ্চতার কথা যেটা বলা হয়েছে 5 সেন্টিমিটার কিন্তু এখানে বয়সের সার পাবেন এবং মহিলাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে অন্তত কিন্তু 152 সেন্টিমিটার গোর্খা এবং তপশিলী উপজাতিভুক্ত প্রার্থীরা কিন্তু এখানে 2.5 সেন্টিমিটার কিন্তু এখানে সার পেয়ে যাচ্ছেন। বুকের ছাতির কথা যেটা বলেছে পুরুষের ক্ষেত্রে যেটা বলেছে না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে 76 এবং 81 সেন্টিমিটার কিন্তু এখানে বলা হয়েছে। ওজনের কথা যেটা বলেছে ওজনে মহিলাদের ক্ষেত্রে যেটা বলেছে 48 কেজি এবং গোর্খা তপশিলী উপজাতিভুক্ত প্রার্থী যারা রয়েছেন তাদের কিন্তু এখানে 46 কেজি বলা হয়েছে। এখানে বেতনের কথা যেটা বলা হয়েছে সপ্তম বেতন কমিশনের লেভেল 1 অনুযায়ী কিন্তু এখানে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হবে। এরপর যেটা বলেছে যেমন এখানে ভাষার কোড বলা হয়েছে বাংলার ক্ষেত্রে যেটা বলেছে ভাষার কোড রয়েছে 4 এবং ইংলিশ ভাষার কোড যেটা বলেছে 0টি সহ কিন্তু এখানে মোট 15টি ভাষায় কিন্তু পরীক্ষা নেওয়া হবে। যেমন বলা হয়েছে দুটি সেশনে, প্রথম সেশনে উত্তীর্ণ পরীক্ষাতে দ্বিতীয় সেশনে কিন্তু এখানে পরীক্ষা বিবেচিত করা হবে। এছাড়াও যেটা বলা হয়েছে হাবিলদারের পদের ক্ষেত্রে যেটা বলেছে অতিরিক্ত বয়সে দৈনিক ও মাপজোক যেটা বলেছে দৈহিক সক্ষমতা পরীক্ষা, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা প্রথম সেশনে প্রশ্ন হবে, নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল ওবিটিসি রিজিলিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সার্ভিসিং মোড যেটা বলেছে 120 নম্বরের এবং দ্বিতীয় যেটা ধাপের কথা বলেছে এখানে কিন্তু 150 নম্বরের মোড কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে। এখানে পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রের যেটা বলা হয়েছে পরীক্ষা কেন্দ্র কোথায় কোথায় রয়েছে, তো কলকাতা এখানে দেখতে পাচ্ছেন কলকাতার যেটা কোড রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে আসানসোল, বর্ধমান, দুর্গা পরীক্ষা কেন্দ্রটা দেখতে পাচ্ছেন। তো আপনাদের পাশে যেটা পরীক্ষা কেন্দ্র রয়েছে আবেদন করার সময় অবশ্যই আপনারা সেটা চয়েস করে নিতে পারেন। এছাড়াও আরও বিস্তারিত রয়েছে তো অবশ্যই আপনারা একে একে দেখে নিতে পারেন। এরপর যেটা বলা হচ্ছে আর্মিতে উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা বলা হয়েছে মোট কিন্তু 90টি এখানে যেটা মোট শূন্যপদের কথা বলা হয়েছে মোট কিন্তু 90টি শূন্যপদ বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা যেটা বলা হয়েছে যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে ফিজিক্স, কেমিস্ট ও ম্যাথমেটিক্যাল মোটে যেটা বলা হয়েছে অন্তত 60% নম্বর পেয়ে যদি আপনার উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন বা মাধ্যমিকের সমতুল্য যদি আপনার পাশ করে
যদি আপনার উচ্চ মাধ্যমিক বা সমতুল্য তার কিছু পাস করে থাকেন তবে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারেন। তো এই ক্ষেত্রে যেটা আপনাদের যেটা শারীরিক মাপযোগের কথা বলা হয়েছে, উচ্চতা যেমন বলা হয়েছে 157 সেন্টিমিটার, গোর্খা প্রার্থীরা কিন্তু এখানে 5 সেন্টিমিটার এখানে ছাড় পেয়ে যাচ্ছেন। এরপর যেটা বলা হয়েছে বয়স ও উচ্চতার সঙ্গে যেটা বলা হয়েছে মানসমতা কিন্তু থাকতে হবে, মানে আপনাদের বয়সের সঙ্গে যেটা আপনাদের উচ্চতা রয়েছে সেটা কিন্তু আপনাদের সমঞ্চপূর্ণ থাকতে হবে। এখানে যেটা বুকের ছাতির কথা বলা হয়েছে, এখানে বুকের ছাতির কথা যেটা বলা হয়েছে, ছাতি কিন্তু 5 সেন্টিমিটার ফুলিয়ে অন্ততপক্ষে 81 সেন্টিমিটার আপনাদের করতে হবে। এখানে যেটা বলেছে দৃষ্টিশক্তির কথা যেটা বলা হয়েছে 6x6 এবং 6x9 যেটা বলা হয়েছে, এখানে আপনার দৃষ্টিশক্তিটা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের বয়সের কথা যেটা বলা হয়েছে 16 থেকে 19 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের বয়সটা যেটা হিসাব করতে হবে 1/1/2025 অনুযায়ী কিন্তু এখানে আপনাদের বয়সটা হিসাব করতে হবে। এরপর যেটা বলা হয়েছে প্রার্থী বাছাই করার যেটা বলা হয়েছে, ভোপাল ও বেঙ্গালুর বা কাপুরতলা এবং এলাহাবাদের সার্ভিস সিলেকশন বোর্ডের ইন্টারভিউয়ে ডাকা হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারভিউ আপনাদের কোথায় ডেকে নেওয়া হবে, তো এখানে কিন্তু সরাসরি আপনার ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ পেয়ে যাবেন। এখানে যেটা বলা হয়েছে পাশাপাশি সাইকোলজি টেস্ট, গ্রুপ টেস্ট হবে, গোটা এই প্রক্রিয়া চলবে কিন্তু 5 দিন ধরে। তো এখানে কিন্তু মোট 5 দিনের জন্য আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। তো এখানে কিন্তু টোটাল আপনাদের ইন্টারভিউ যেটা প্রসেস বলা হয়েছে 5 দিন। এখানে যেটা বলা হয়েছে আপনাদের কিন্তু ধাপে ধাপে কিন্তু সম্পূর্ণ ডেকে নেওয়া হবে। এছাড়াও যেটা বলেছে ট্রেনিংয়ের মেয়াদ যেটা বলা হয়েছে 5 বছর, তো এখানে যখন আপনাদের জয়েনিং করা হবে তখন কিন্তু আপনাদের 5 বছরের জন্য ট্রেনিং দেওয়া হবে। এখানে যেটা বেতনের কথা বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু সবার প্রথমে স্টাইপেন্ড দেওয়া হবে। তো এখানে যেটা বলেছে 56,100 টাকা, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ট্রেনিং চলাকালীন কিন্তু 56,100 টাকা করে দেওয়া হবে। পরবর্তীতে যেটা বলেছে 56,100 থেকে 1,77,500 টাকা পর্যন্ত কিন্তু এখানে আপনাদের দিয়ে দেওয়া হবে। এখানে আপনার দেখতে পাচ্ছেন ইন্টারভিউ দরখাস্ত প্রিন্ট আউট সঙ্গে নেবেন। তো আপনাদের যেটা ইন্টারভিউ ডাকা হবে তার যে প্রিন্ট আউট রয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন, এবং সঙ্গে কী কী আপনার ডকুমেন্ট দেবেন, যেমন বলা হয়েছে পাসপোর্ট মাপের আপনাদের ফটো নিতে হচ্ছে, এখানে যেটা বলা হয়েছে 20 কপি কিন্তু এখানে আপনাদের ফটো নিতে হবে। বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের যেটা সার্টিফিকেট বা যেটা মার্কশিট রয়েছে সেটা আপনার 2 কপি প্রত্যাশিত আপনাদের জেরক্স করে নিতে হবে, এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট যেটা রয়েছে সেটাও কিন্তু আপনাদের 2 কপি জেরক্স করে সঙ্গে নিতে হবে। এরপর যেটা বলা হয়েছে রেজাল্টের যেটা প্রত্যাশিত নকল রয়েছে সেটা আপনাদের নিতে হবে, সচিব ও পরিচয়পত্র যেটা আপনাদের রয়েছে সেটা আপনাদেরকে নিতে হচ্ছে। এছাড়া আপনাদের যেটা বিভিন্ন ডকুমেন্টস রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, সেগুলো আপনারা সঙ্গে নেবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের যেটা শিক্ষাগত যোগ্যতার প্রসেস রয়েছে সম্পূর্ণ কিন্তু আপনাদের সঙ্গে নিতে হবে। আবেদন করার জন্য যেটা অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে www.joinindianarmy.nic.in, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট দেওয়া রয়েছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু সরাসরি আপনারা আবেদন করে নিতে পারেন। এরপর যেটা বলা হয়েছে নেভিতে অগ্নিবীর, তো নেভিতে কিন্তু অগ্নিবীর নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা বলা হয়েছে সিনিয়র সেক্রেটারি রিকোয়ারমেন্ট ও এন্ট্রিতে নিয়োগ করা হবে। এখানে যেটা বলা হয়েছে আপনারা এখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার কথা যেটা বলেছে বিজ্ঞান শাখায় কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, এর পাশাপাশি যেটা বলেছে ফিজিক্স পড়ে থাকতে হবে, অথবা যেটা বলেছে মেকানিক্যাল, অটোমোবাইল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজিতে 3 বছর কিন্তু আপনাদের ডিপ্লোমা করে থাকতে হবে, তবে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে যেটা বয়সের কথা বলা হয়েছে 1/11/2003 থেকে 30/4/2007 যাদের জন্ম তারিখ রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর যেটা বলেছে প্রার্থী বাছাই যেটা বলা হয়েছে, প্রার্থী বাছাই কীভাবে করা হবে, এখানে যেটা বলেছে অনলাইনের মাধ্যমে আপনাদের কম্পিউটার ভিত্তিক সবার প্রথমে পরীক্ষা নেওয়া হবে। তারপর যেটা বলেছে দৈহিক সক্ষমতা এবং পরীক্ষা, যেটা বলা হয়েছে লিখিত পরীক্ষা, মেডিকেল টেস্টের মাধ্যমে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে। এখানে যেটা বলা হয়েছে দৈনিক এখানে যেটা বলা হয়েছে আপনাদের যেটা পরীক্ষার কথা বলা হয়েছে মোট কিন্তু 100 নম্বরের মধ্যে আপনাদের পরীক্ষা থাকছে। এখানে যেটা বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের স্তরের যেটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন কিন্তু এখানে আপনাদের থাকবে, যেমন বলা হয়েছে হিন্দি ইংলিশ ভাষায় কিন্তু আপনাদের প্রশ্ন থাকতে পারে, এখানে আপনারা সময় পেয়ে যাচ্ছেন 1 ঘন্টা। এরপর যেটা বলা হয়েছে দৈহিক সক্ষমতার পরীক্ষা থাকবে আপনাদের, 6 মিনিটে আপনাদের যেটা বলা হয়েছে 1.6 কিলোমিটার কিন্তু আপনাদের দৌড় কমপ্লিট করতে হবে। মহিলাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 8 মিনিটে কিন্তু আপনাদের কুইটি, এখানে যেটা বলেছে মহিলাদের ক্ষেত্রে যেটা বলেছে 8 মিনিটে কমপ্লিট করতে হবে। এখানে আরও কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে, এছাড়াও যেটা এখানে আবেদন করার লিঙ্ক বলা হয়েছে, এছাড়াও যেটা এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে ognibirnavy.cdac.in, তো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা করতে পারবেন, সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার যেটা লাস্ট ডেটের কথা বলা হয়েছে 17 মে পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আমাদের এখানে আবেদন করার জন্য কী কী লাগবে সম্পূর্ণ এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। এছাড়াও যেটা বলা হয়েছে পরীক্ষার ফি বাবদ যেটা আপনাদের বলা হয়েছে 550 টাকা কিন্তু এখানে আবেদনগুলো আপনাদের ধার্য করা হয়েছে। পরবর্তীতে যেটা বলেছে DRDOতে যেটা বলা হয়েছে 124টি অ্যাপেন্ডিক্স নিয়োগ করা হচ্ছে। আপনারা বিস্তারিত এই কর্মক্ষেত্র পেপারটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। কর্মক্ষেত্র পেপারটি ডাউনলোড করার জন্য আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন, আমি সেখানে পেপারটি দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে সরাসরি আপনারা দেখতে পারেন। পরবর্তীতে আমরা চলে আসবো, এখানে যেটা বলেছে
CSIRUGA যেটা বলা হয়েছে নেট পরীক্ষা 25-26-27 জুনে কিন্তু নেওয়া হচ্ছে। সুতরাং আরও বিস্তারিত এখানে দেওয়া রয়েছে, তো সম্পূর্ণ একে একে আপনারা এখানে পেপারটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। তো এই পেপারটি ডাউনলোড করার জন্য কর্মক্ষেত্র যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। তো এই ছিল আজকের কর্মক্ষেত্র নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন আপডেটে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।